তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি কী কী ইউজ করি, কীভাবে এই আর্টটা করি, আর কোন তুলি ইউজ করি, কোন ফেব্রিক কালার ইউজ করি, সবাই এগুলো অনেকেই জিজ্ঞাসা করো। কিন্তু সময়ের অভাবে মেসেজের রিপ্লাই সেভাবে দেওয়া হয়ে ওঠে না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করব যতটা সম্ভব হয়। তো এই পাঞ্জাবিটা আমাকে একটা দিদি অর্ডার করেছে তার উডবির জন্য। তো সে থাকে কলকাতায়, তো তার জন্য এই পাঞ্জাবিটা আমি আর্ট করছি। সাদা পাঞ্জাবি, তো ভাবলাম রেড দিয়েই করি, তো রেড দিয়েই করছি। অনেকে বলো যে কোন তুলি ইউজ করি, আমি 000 তুলি সবসময় ইউজ করি এই ছোটো ছোটো ডিজাইনের ক্ষেত্রে, আর 0 তুলিও ইউজ করি। আর এগুলো হচ্ছে ফেব্রিক অ্যাক্রিলিক কালার। এগুলো তোমরা ফেব্রিকা বা ক্যামেল যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো। এগুলোর ছোটো কৌটোও পাওয়া যায়, আবার বড়ও পাওয়া যায়। যারা বিগিনার্স আছো তারা ছোটোটাই ইউজ করতে পারো, কেননা ছোটোটাই ভালো হবে তোমাদের জন্য। বড়টা নিলে তাতে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ছোটোটাই তোমাদের জন্য বেস্ট হবে, তো তোমরা নিতে পারো। আর 000 তুলিটা তোমরা ইউজ করতে পারো। এটা লালের মধ্যে করেছি, সাদার মধ্যে লাল, নর্মাল কলকা দিয়েই করেছি, বেশি কিছু ডিজাইন রাখিনি। আগেও এরকম একটা বানিয়েছিলাম। তো কেমন হয়েছে পাঞ্জাবিটা বলো সবাই, আর কারোর যদি আরও কিছু জানার থাকে, আরও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।